আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে কোনো নাম্বার ব্লক করে রাখা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। আপনারা জানেন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন নাম্বার আমাদের ব্লক করে রাখার প্রয়োজন পড়ে, কারণ হচ্ছে কিছু কিছু নাম্বার আমাদের এতটা বিরক্ত করে, আমার কোনো নাম্বার অথবা আপনার ফ্যামিলির কারো নাম্বারে অনেক সময় কিছু কিছু নাম্বার কিন্তু ব্লক করার প্রয়োজন পড়তে পারে, কারণ তারা খুবই বিরক্তিকর কিছু নাম্বার থাকে। তো বন্ধুরা, আজকে আমরা এই আজকে আমরা দেখব কীভাবে কোনো বিরক্তিকর নাম্বার আমরা কীভাবে আমাদের মোবাইলে ব্লক করে রাখতে পারি, বা তার কিন্তু আর কখনো ওই নাম্বার থেকে আর কখনো কল করতে পারবে না বা কল আসবে না আমাদের মোবাইলে। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের সেই ভিডিওটিতে। তো বন্ধুরা এর জন্য চলে যাবো, প্রথমে আমরা আমাদের মোবাইলে ডায়াল প্যাডে চলে যাবো, অথবা আপনারা আপনাদের মোবাইলে কন্ট্যাক্টে চলে যাবেন যেখানে আপনার এই নাম্বারটি পাওয়া যাবে, যেখান থেকে আপনি নাম্বারটি চাচ্ছেন যে ব্লক করার জন্য। তো বন্ধুরা সাপোজ এখান থেকে আমি বন্ধু দেখতে পাচ্ছেন একদম উপরে এই যে ডান পাশে এখানে যে কন্ট্যাক্ট আছে, আমরা এই কন্ট্যাক্ট ক্লিক করে দেবো, মানে এখানে নাম্বার বের করা কি যে আমি একটা নাম্বার বের করবো, কোন নাম্বারটি আমি ব্লক করতে চাই। হ্যাঁ, তো বন্ধুরা এখান থেকে আপনি সাপোজ ধরুন এখানে যে নাম্বারটি আছে আমি এই নাম্বারটি ব্লক করতে চাই। হ্যাঁ, এই নাম্বারটি ব্লক করতে চাই। যদি ব্লক করতে চাই তাহলে এই নাম্বারে যে বাম পাশে যে এখানে যে চিহ্নটি আছে বন্ধুরা, আমরা এই চিহ্নটির উপরে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে, একদম উপরে কোনার ডান পাশে যে থ্রি ডট মেনুটি আছে, আমরা সেই থ্রি ডট মেনুতে বন্ধুরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এই জন্য একটা পেজ বন্ধুরা ওপেন হয়ে যাবে। এরপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে যে ব্লক, আপনারা যে ব্লক দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ব্লকে ক্লিক করতে হবে, যেহেতু আমরা যে ব্লক করতে চাচ্ছি। হ্যাঁ, ব্লকে ক্লিক করবো বন্ধুরা। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লক দিস ফোন নাম্বার, যে ব্লক ওয়ান ফোন নাম্বার, মানে আপনি কোন নাম্বার থেকে, আমার এই মোবাইলে দুটি সিম আছে যে আমি কোন নাম্বারে যাচ্ছি না কলকে আসার জন্য। আমি যেহেতু আমি চাচ্ছি না যে কল আমার যে সিম নাম্বার ওয়ান আছে, মানে প্রথম যে সিমটি আছে, আমি চাচ্ছি না যে এই প্রথম সিমে এই নাম্বার থেকে কল আসুক। তো বন্ধুরা এর জন্য আমি চাচ্ছি সেটাই যে আমার যেন প্রথম নাম্বারে কলটি না আসে। তো এই জন্য বন্ধুরা আমাকে ক্লিক করতে হবে যে হ্যাঁ, এখানে ওকে ক্লিক করে দিতে হবে। এখন এখানে যদি আমি ওকে ক্লিক করে দিই, ক্লিক করে দিলে কিন্তু নাম্বারটি ব্লক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে এখানে ক্লিক করে দিলাম বন্ধুরা, এখানে ওকে ক্লিক করে দিলাম, তার মানে এখন এটা কিন্তু ব্লক হয়ে গেল। এখন এই নাম্বার থেকে কিন্তু আর কল আসবে না। যদি কল আসে, যদি সে কল করতে চায়, কল করবে তখন শুধু বলবে যে নাম্বারটি এখন বিজি আছে, নাম্বারটি এখন ব্যস্ত, অথবা সমুদ্র সম্ভব হচ্ছে না, এরকমই বিভিন্ন কথা কিন্তু বলা হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কীভাবে এই নাম্বারটি আমি ব্লক করে দিলাম। তো বন্ধুরা এখন যদি আপনি চান যে যে নাম্বারটি আমি ব্লক করেছিলাম সেই নাম্বারটি আমি আবার আনব্লক করে দেবো, মানে কি এখন চাচ্ছি যে হ্যাঁ নাম্বার থেকে কল আসুক, আপনারা স্বাভাবিকভাবেও কিন্তু বিভিন্ন নাম্বার ব্লক করতে পারেন, আবার ওপেন করতে পারেন, আনব্লক করতে পারেন। তো বন্ধুরা এখন যদি আমি আবার চাই এই নাম্বারটি আনব্লক করার জন্য, তবে আমাকে চলে যেতে হবে আবার উপরে, এই উপরে ডান পাশে যে থ্রি ডট মেনু আছে বন্ধুরা, আমাদেরকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবো। তো বন্ধুরা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আনব্লক যে নাম্বারটি, আনব্লক যে নাম্বারটি আছে বন্ধুরা, এখানে এই আনব্লক নাম্বার যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু নাম্বারটি আবার আনব্লক হয়ে যাবে, তার মানে আবার কল আসবে। হ্যাঁ, এটা আমি আনব্লকের নাম ক্লিক করে দিলাম। এখন বলছে যে সিম ওয়ান থেকে আপনি এই নাম্বারটি আনব্লক করতে চান কিনা, যে হ্যাঁ এটা করতে চাই, তাহলে আমাকে এখানে ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, ওকেতে ক্লিক করে দিলাম, তাহলে এখন কিন্তু আবার কল চলে আসবে ওই নাম্বারটি দিয়ে। তো বন্ধুরা আপনারা কিন্তু এটা এতে মানে বুঝতে পারলেন এই ভিডিও থেকে কীভাবে একটি বিরক্তিকর নাম্বার অথবা যে কোনো নাম্বার আপনি চাচ্ছেন সেই নাম্বারটি আপনি কীভাবে এখানে ব্লক করতে পারেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই। তো যদি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং এরকম পরবর্তী আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি শিকদার নিউজ 24 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সবসময় আমি পাশে আসি আপনাদের সাথে, রাজ্জাক শিকদার। তো বন্ধুরা আজকে মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।